মৃত ব্যক্তির নথি জাল করে গোয়াতে রেস্তোরাঁ ও পানশালা চালানোর জন্য কেন্দ্রীয় মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে জৈশের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিন কংগ্রেস নেতা পবন খেরা, জয়রাম রমেশ এবং নেত্তা ডিসুজা। দিল্লি হাইকোর্ট সোমবার জানায়, জৈশ গোয়ায় কোন রেস্তোরাঁ এবং পানশালা চালান বলে তথ্য প্রমাণ মেলেনি। এরপর তাদের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন স্মৃতি ইরানি।